ফান্দে পড়িয়া বগা কান্দে রে ভারতের কথা বলছিলাম হ্যাঁ এবার ভারতকে ভারতের পাতা ফাঁদেই ফাঁসিয়ে রীতিমতো কান বাংলাদেশ কিভাবে আর কেনই বলছি ফান্দে পড়ে ভারত এখন কাঁদছে তা বুঝতে পশ্চিম বাংলার মিডিয়ার একটি রিপোর্ট দেখতে হবে সীমান্ত ঘেসে যদি কোনো ধরনের তোমরা কোনো কুটচাল চালো মারি তাহলে কিন্তু এভাবেই দৌরানি দেওয়া হবে হঠাৎ করেই বদলে গেছে আমাদের বিজেপি সাব্বাস 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 আমাদের তরুণ উপদেষ্টা আসিফকে নরেন্দ্র মোদীর গালে যে দুটা থাপ্পড় মারলেন আজকে এই বন্যার সাথে ভারতের যোগসূত্র আছে এবং স্বাভাবিকভাবে আমরা প্রশ্ন করছি এই বন্যার পেছনে বা এই বন্যা ঘটানোর পেছনে ভারতের কি হাত আছে তারা কি চেয়েছে আমাদেরকে শাস্তি দিতে মাত্র চব্বিশ ঘন্টা বেশি ২৪ চব্বিশ ঘন্টা অনলি টোয়েন্টি ফোর আওয়ার্স যে অভিযান চলবে যৌথ বাহিনীর অভিযান চলবে সেই অভিযানে মুহূর্তের মধ্যে ম্যাচা কার হয়ে ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তী সরকারের প্রধান সম্ভবত জায়গা মতো হাত দিয়েছে ব্রিটিশ হাই কমিশনারকে ডেকে পাচারকৃত অর্থ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সহযোগিতা চেয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা ঘুষ নিয়েছে শেখ হাসিনা আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলেই রাজনীতিতে এই মুহূর্তে এসে ঠিক কি কি ঘটে চলেছে সেই বিষয়গুলো জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি হঠাৎ করে বদলে গেছি আমাদের বিজেপি উপদেষ্টা যিনি এরপর থেকে সরে গেছেন তিনি কিন্তু যে বিজেপি আর মারিয়ে পিঠ দেখিয়ে আসা যাবে না সেখানে তোমরা সিনা টান করে দাঁড়াও কারণ আন্তর্জাতিক একটা আইন তো আছে গায়ের জুড়ে তো আর চলবে না কারণ সিস্টেম বদলে গেছে দর্শক বদলে যাওয়া সিস্টেমের নতুন এক দৃশ্য আমরা দেখলাম আর এবারই প্রথম সম্ভবত এতটাই স্ট্রংলি আমাদের বিজেপি তারা মানে কি বলা হয় যে বিএসএফ এর মুখোমুখি হয়ে এতটা সাহস প্রদর্শন করেছে দিন শেষে বিএসএফ জওয়ানরা সীমান্ত ছেড়ে তারা তাদের সীমান্ত গিয়ে পালাতে বাধ্য হয়েছে ঘটনা কি দেখুন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্ত এলাকা কারা কারা সেই এলাকার বাসিন্দা আছেন একটু জানাবেন যে ঘটনাটা আসলে কি হয়েছিল সেখানে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তারা কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল আর দুপুরের দিকে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি তাদের বাধায় কাজ বন্ধ করতে বাধ্য হয়েছিল বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না কিন্তু ভারত ভাবছে এতদিন যে আগিলা দিন নাইরী নাতি খাবলায় খাবলায় চিনি খাইতি সেই চিনি খাওয়ার জন্য আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে তারা ওই শূন্যরেখা যেটা সেখানে দেড়শো গজের মধ্যে এসে তারা তারের বেড়া দিতে চাচ্ছে বিজিবি এবং স্থানীয় সূত্রগুলো বলছে যে হারিপাড়া সীমান্তের প্রধান পিলার ডিএমপি আট এই সাব পিলার তেইশ থেকে আঠাইশ নম্বরের রেখায় শূন্যরেখায় এর তত্ত্বাবধানে কাটা তারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিয়েছিল ভারতের বিএসএফ এবং তাদের যারা ছিল বিষয়টি বিজেপির নজরে এলে বাধা দেয় প্রথমে বিএসএফ একটু হামসি তুমসি করলেও বিজেপির স্ট্রংলি মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ পরে বিএসএফ এর সদস্যরা ভারী অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয় আর এরপরে আমাদের বিজেপির জওয়ানরাও ভারী মেশিনারিজ দিয়ে পাল্টা অবস্থান নেয় দ্যাটস কল পাওয়ার চাইলে গুলি মেরা দেওয়া যাবে না পরিস্থিতি আওলাই যাবে কারণ এমনি একটা সীমান্ত আছে যেখানে এসে টুকুর টাকুর গুন্টা আমি এতদিন দেখাইতো দেখেন চীন সীমান্তের প্রতিনিয়ত কেলানি খাচ্ছে পাকিস্তানের সাথে সীমান্তে ম্যামে করছে কিন্তু বাংলাদেশ সীমান্তে এসে আমাদের বিজেপির আসলে রূপটা ভুলে গেছিল দীর্ঘদিন যাবৎ মানে একটা পোষ্যতার কারণে এই সমস্যাটা হয়েছিল বাট আজকে ডিফারেন্ট একটা দৃশ্য আমরা দেখলাম মানে এখন হচ্ছে কি গতকাল রাতের আগে সীমান্তে বিপুল পরিমাণের কাটাতার বেড়া এবং নির্মাণ সামগ্রী এনে রেখেছিল বিএসএফ বিষয়টি জানাজানি হলে স্থানীয় কিছু লোকজন সীমান্তে জড়ো হন এই অবস্থায় সেখানে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্কতা অবলম্বন করে নজরদারি আপনার সেখানে রাখা হচ্ছে সরজমিনে দেখা যায় তেইশ থেকে ছাব্বিশ নম্বর সাব পিলারের শূন্য রেখা লাগোয়া এলাকায় লোহার পিলারের গর্ত করা হয়েছে অদূরে ভারতের ছয় রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা টহল দিচ্ছেন এপারে দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া গ্রামে সীমান্তে আমাদের বিজেপি জওয়ানরা টহল দিচ্ছে তাদের সাথে গণমাধ্যমের কথা যেটা উঠে আসছে যে সীমান্তের আট নম্বর ডিএমপি পিলার সংলগ্ন ধান খেতে ভারতীয় শ্রমিকরা লোহার পিলার ফেলতে শুরু করেন পরে বিএসএফ এর অনেকে সেখানে উপস্থিত হলে শ্রমিকরা পিলার বরাবর কাটাতাল লাগাতে থাকে বিষয়টি বিজেপিতে নজরে আসার পর তারা সেখানে তাৎক্ষণিক অবস্থান নেয় পরে আপনার মানে ভারতীয় যে শ্রমিক আছেন বা বিএসএফ আছেন উত্তপ্ত একটা পরিস্থিতিতে সেই জায়গা ত্যাগ করছে তবে আমরা মনে করি আমাদের যিনি বিজেপির পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আছেন সুবেদার ওয়াহিদ আলী তিনি বলছেন উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এছাড়া এ বিষয়ে রংপুর একান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কলম কর্নেল সেলিন সেলিমাল দিন তাকেও জানানো হয়েছে তিনি বলছেন যে আমরা এটা প্রতিবাদ জানিয়েছি বাধা দিয়েছি আর দুই পর দেশের মধ্যে অলরেডি এটা পতাকা বৈঠক হয়েছে বর্তমানে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে এটাই হওয়া উচিত মানে নিয়ম নাই নীতি নাই যেমনে মনসে এমনি আসে এখানে ফাইজলামি করার কিন্তু সুযোগ নাই বিএসএফ বলবো তোমরা ভালো হয়ে যাও মাইডি হ্যাঁ এই মুহূর্তে ভয়াবহ বন্যায় ডুবে আছে দেশের একটা অঞ্চল কুমিল্লা নোয়াখালী ফেনি এই অঞ্চল বেশ গভীর পানি আমরা চারদিকে দেখছি মানে মর্মান্তিক সব ছবি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমরা এখন পর্যন্ত মৃত্যুর তেমন কোনো সংখ্যার কথা জানি না কিন্তু মানুষের সম্পদ নষ্ট হয়েছে মানুষ কোনো রকমে তার শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে এরকম ছবি আমাদের সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে বাড়ির চালের কাছে পানি চলে গেছে বিস্তীর্ণ অঞ্চলে এমন ছবি দেখছি এই বন্যার সাথে ভারতের যোগসূত্র আছে এবং স্বাভাবিক আমরা প্রশ্ন করছি এই বন্যার পেছনে বা ঘটানোর পেছনে ভারতের কি হাত আছে তারা কি চেয়েছে আমাদেরকে শাস্তি দিতে প্রশ্নটা খুব অযৌক্তিক না কেন যৌক্তিক সে জায়গায় আসবো তার আগে বন্যার কারণটা একটু বলি সেটা হলো এমনিতে এই অঞ্চলে বাংলাদেশে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বেশ ভারী বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টিতে সম্ভাবনা আছে যে আমাদের নদীগুলো ওভারফ্লো করবে পানি জমে যাবে বন্যা হবে আমাদের এই অঞ্চলটা একটা বন্যা হওয়া খুব অস্বাভাবিক ব্যাপার না কিন্তু সংকটটা হঠাৎ করে এত চরম আকার ধারণ করেছে কারণ ভারত তার ত্রিপুরায় অবস্থিত একটা জলবিদ্যুৎ কেন্দ্র ডম্বুর এটা গোমতী নদীর ওপরে বাঁধ দিয়ে রিজার্ভা তৈরি করে যেভাবে স্বাভাবিকভাবে হয় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে সেটা করেছে সেটার পানি ছেড়ে দেওয়ার কারণে হঠাৎ করে এই ঘটনাটা ঘটেছে আমরা জানি খুচরিতে গিয়ে দেখলাম ত্রিপুরাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবং আপনি যখন বৃষ্টির রিজার্ভারে অনেক বেশি পানির চাপ বাড়তে থাকে তখন বাঁধের অস্তিত্ব রক্ষার জন্য স্পিল হয়ে থাকে পানি ছেড়ে দিতে হয় এখন কেন আমরা এটাকে ভারতের যোগসূত্র আছে বলে দাবি করছি সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দেশে এখন পরিস্থিতি এমন হয়েছে যে কোনো একটা কিছু হলেই আমরা ভারতের যোগসূত্র আছে তার ইচ্ছাকৃত কোনো প্ল্যান আছে এই ধরনের আলোচনা করার চেষ্টা করছি আমি যারা এটা মনে করছি তাকেও দোষ দেই না তাহলে যে বলছিলাম ত্রিপুরায় প্রচুর বৃষ্টি হচ্ছে ওদের বিভিন্ন এলাকায় বন্যা এবং সাত আটজন মানুষ মারা গেছে এমন আমরা পেয়েছি সুতরাং এটা সত্য এবং খুবই সম্ভাবনা আছে আমি এটা যুক্তির খাতিরে ধরে নিতে প্রস্তুত আছি তাদের যে ওই বাঁধের যে রিজার্ভার আছে তাতে প্রচুর চাপ তৈরি হয়েছে সেখান থেকে পানি কমানো হয়তো দরকার হয়ে পড়েছে কিন্তু যে কারণে আমরা অভিযোগ করছি সেটা হলো এই স্পিলওয়ে গুলো ওখান থেকে পানি ছেড়ে দেওয়ার সময় গোমতী নদীতে এই তথ্য আমাদেরকে তো জানানো হচ্ছে বা জানানো যেত যে তারা এই কাজটা করছেন সুতরাং আপনি যদি জানান যে আজকে চব্বিশ ঘন্টা পর আমরা এই কাজটা করবো আঠারো ঘন্টা পর এই কাজটা করবো সেই তথ্য যদি আমরা জানতাম আমাদের যে পরিবারগুলো তাদের সর্বস্ব হারালো কারণ এগুলো ফ্ল্যাশ ফ্লাড এগুলো হঠাৎ করে পানি এসে যায় বৃষ্টির ক্ষেত্রে পানি ধীরে ধীরে ধাপে ধাপে বাড়তে থাকে সেটার জন্য আপনি প্রস্তুতি নেওয়ার সময় পান আপনার প্রয়োজনীয় জিনিস সরানোর জন্য সময় পান কিন্তু এগুলো খুব মুহূর্তের মধ্যে পানি ওই পর্যায়ে চলে যায় ফলে আপনি রক্ষা করতে পারেননি এই বন্যাটা আপনাকে এই কারণে অনেক বেশি ক্ষতি করেছে আপনি যদি আগে জানতে পারতেন আমাদেরকে যদি আগে জানানো হতো আমরা ব্যবস্থা নিতে পারতাম এই ন্যূনতম কাজটুকু যখন করা হয়নি তখন আমরা সন্দেহ করতে পারি সাথে একটা হেডলাইন পড়তে চাই এটার স্ক্রিনশট আজ অনেকে আমরা শেয়ার করেছি ভারতের নিউজ চব্বিশ ঘন্টার হেডলাইন হচ্ছে ত্রিপুরা ফ্লাট বাংলাদেশ ভারত ছাড়ল জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি মানে টোন অফ খেয়াল করো শব্দ খেয়াল করে আমি আবারও পড়ছি ভারত ছাড়লো জল বাংলাদেশের মানে খুব প্রতিশোধ প্রতিশোধ হাবুডুবের আমি আমি না সরকারি ভাষ্য টোনটা আমরা খেয়াল করি ফলে আমরা মেলাতে পারি আর বিশেষ করে এই কথাগুলো আমরা কখন বলছি যখন ভারত আমাদের যে নতুন সরকার আছে তাকে নানাভাবে ঝামেলায় ফেলতে চাইছে নানাভাবে তাকে স্বীকৃতি দিতে চাইছে না প্রশ্ন তৈরি করছে মিথ্যে অভিযোগ করছে এক্সেজারেটেড অভিযোগ করছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এখনো এটা চলছে ভারতের প্রধানমন্ত্রী ভারতের গুরুত্বপূর্ণ বিজেপির গুরুত্বপূর্ণ মন্ত্রী নেতা অমিত শাহ যোগী আদিত্যনাথ তারা ক্রমাগত তাদের সেই মিথ্যাচার করে যাচ্ছেন ফলে কনটেক্স কিন্তু আছে এখনো পর্যন্ত শেখ হাসিনা ওই দেশের মাটিতে আছেন যে শেখ হাসিনা এই দেশে একটা বিভৎস বর্বরতা চালিয়ে গেছেন উচিত ছো আশ্রয় না দেওয়া বা ধরল বাংলাদেশকে হ্যান্ড ওভার করা করেনি এবং বরং তারা শেখ হাসিনাকে সময় দিতে চান তিনি যাতে তার ভবিষ্যৎ পরিকল্পনা ভারতের মাটিতে বসে বসে করতে পারেন পরিকল্পনা মানে বাংলাদেশের সাথে ষড়যন্ত্র ভারত সহ একসাথেই নিশ্চয় করছে সুতরাং কন্টেক্সট আছে যোগ করতে চাই আরো একটা ব্যাপার সেটা দেখে আমাদের মনে হতেই পারে ভারত বাংলাদেশকে নানাভাবে ঝামেলায় ফেলতে পারে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র দু সালে নির্বাচনের এক চুক্তি করেছিল বাংলাদেশ আদানি গ্রুপের সাথে আমরা অনেকেই হয়তো জানি এটা যে মানে আদানি আর মোদিকে পাশাপাশি টুইন টাওয়ার বলে মানে এই গ্রুপের সাথে যারা মোদীর ব্যবসায়িক সম্পর্ক আছে এমন আলোচনাও আছে সরাসরি ফলে আদানি গ্রুপের সাথে সতেরো সালের নির্বাচন মানে আঠারো নির্বাচনের আগে চুক্তি হবে অত্যন্ত অসময় একটা চুক্তির মাধ্যমে আমরা বিদ্যুৎ এর মধ্যে আলোচনা করেছি কিভাবে বাংলাদেশের স্বার্থ ভীষণভাবে জলান দিল চুক্তিটা হয়েছে কিন্তু আমাদের বিদ্যুৎ ব্যবস্থা ফর দ্য টাইমিং এটলিস্ট এই বিদ্যুৎ কেন্দ্রের সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে অনেকটা ষোলো সমেকট যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র সম্প্রতি ভারত সরকার এই বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিটাকে সংশোধন করে বলেছে আগে ছিল যে পার্শ্ববর্তী দেশে রপ্তানির জন্য সেই জায়গাটা পরিবর্তন করে তারা ভারতেও রপ্তানি করতে পারবে এরকম তৈরি করেছে রয়টার্সের একটা রিপোর্ট দিয়ে প্রথম রিপোর্টটা করেছে সেখানে আমি পড়ে দেখলাম তারা এভাবে বলছে যে বাংলাদেশে যদি রাজনৈতিক অস্থিরতা হয় বিদ্যুৎ বিক্রির ক্ষেত্রে যদি সমস্যা তৈরি হয় তাহলে তারা সেই বিদ্যুৎটা যাতে বিক্রি করতে অপশন রাখছে কিন্তু এই অপশন রাখায় আমরা এটা ধারণা করতে পারি প্রয়োজন মতো আমাদের বিদ্যুৎ তারা বন্ধ করে দিতে পারে সাপ্লাই সেই সম্ভাবনা আছে শুধু সেটা না বাংলাদেশে আরও যেসব বিদ্যুৎ রপ্তানি চুক্তি আছে সেগুলো নিয়েও ভারত একই রকম প্রভিশন রাখতে পারে বলে সেই রিপোর্টেই বলা হয়েছে আমেরিক সরকারের অত্যন্ত ভয়ঙ্কর কতগুলো অন্যায়ের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ অন্যায় যে আমাদের বিদ্যুতের সাপ্লাইয়ের একটা বিরাট অংশ প্রায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ এখন ভারতের ওপর ডিপেন্ড করে পঁচিশ শতাংশ তো কমপক্ষে এটা একটা ভয়ঙ্কর সংকটের জায়গা এবং ভারত এই জায়গাটা ম্যানিপুলেট করে বাংলাদেশে কোনো পরিস্থিতি ঘটাতে পারে এছাড়াও পানি দিয়ে এখানে যেটা হয়েছে একই রকম ঘটনা তিস্তায় হতে পারে আমাদের মনে থাকার কথা গত কয়েক বছর ধরেই হঠাৎ হঠাৎ এরকম গজল ডোবা ব্যারাজের পানি তারা ছেড়ে দিয়ে তিস্তার পানি ছেড়ে ওই উত্তরাঞ্চলে একই রকম ফ্ল্যাশ ফ্লাড আমাদের হয়েছে ফারাক্কার পানি ছেড়ে দিয়ে হয়েছে এই একই রকম অস্ত্রগুলো আবাসে ব্যবহার করতে পারে একই সাথে আমরা ধারণা করে রাখতেই পারি যে আমাদের কতগুলো খুব জরুরি কমোডিটি আমরা ভারত থেকে ইম্পোর্ট করি পেঁয়াজের মতো বা আরও কিছু জিনিস আছে গম করি এরকম কিছু জিনিস তারা সেগুলো রপ্তানি নিয়ে সমস্যা করতে পারে যেটা আমাদের দেশে খুব দ্রুত মূল্য বাড়িয়ে দিতে পারে এনিথিং ক্যান ডু আমরা সেটা ভারতের স্বার্থ নিশ্চিতভাবেই লঙ্ঘিত হবে কারণ বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে না পারার কারণে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে প্রচুর পেঁয়াজ উৎপাদিত হয় মহারাষ্ট্রে কৃষকরা বিক্ষোভ করেছেন এরকম নিউজ আমরা দেখেছি কিন্তু তারা করতে পারে কারণ তারা মনে করছে ভেরি রংলি তারা যেভাবে যেভাবে মনে করে যে একটা দেশকে বাগে আনবে সেটা আসলে কোনোদিন সঠিক পথ না বাট তারা সেটা করে নেপালে নেপাল সরকার তাদের কথা শুনছিল না নেপালে যখন রাজতন্ত্রের পতন হয় এবং নতুন সরকার এসে তাদের সংবিধান তৈরি করে তখন তারা তাদের সংবিধান যেভাবে তৈরি করছিল সেটা ভারতের পছন্দ হয়নি নেপালের একটা সমভূমি অঞ্চল আছে এটাকে তরাই বলে ভারতের বর্ডার সংলগ্ন নেপাল সরকার যেটা করেছিল ওই তরাইটাকে বিভিন্ন ভাগ করে তারা পাহাড়ি অঞ্চলের প্রদেশগুলোর সাথে জুড়ে দিয়েছিল ভারত ডিকটেইট করছে তরাইকে আলাদা প্রভিন্স করতে হবে মজা না একটা দেশের সংবিধান কি হবে প্রভিন্স কি হবে ভারত চাইছে এটা এরকম হবে নেপাল শোনেনি সে তার সার্বভৌমত্বের প্রতি মানে রেসপেক্ট রেখে সে তার মতো চলতে চেয়েছে ভাল লাগেনি ভারতের তারপর নেপালের বিভৎস ভূমিকম্পের ছয় মাসের মধ্যেই নেপালে অঘোষিত একটা ব্লকেট তৈরি করে নেপাল যেহেতু ল্যান্ড কান্ট্রি ভারত থেকে ধর্মঘট টর্মঘটের অজুহাতে নেপালে সাপ্লাই বন্ধ হয়ে যায় খাওয়া দাওয়া থেকে শুরু করে লিস্ট জ্বালানি কেরোসিনের পর্যন্ত এমন সংকট তৈরি হয় যে নেপাল খুব ভোগে লাভ হয়নি অবশ্য ভারত চরম শত্রুতে পরিণত হয়েছে নেপালের আজও সেটা আছে একটা হিন্দু শিক্ষিত মানে হিন্দু মেজরিটি ভারতে যত পার্সেন্ট হিন্দু নেপালের হিন্দু মেজরিটি তার চেয়ে বেশি কিন্তু ওরা ভারতকে ঘৃণা করে কিন্তু এতে শিক্ষা হয় না ভারতের ভারত আমি ধারণা করি বাংলাদেশেও একই রকম কোয়ারশিপ স্টেপ নেওয়ার চেষ্টা করবে তাদের স্বভাব মানে শেখ হাসিনার মতো আপনি মনে করেন পিটিএ গুম করে খুন করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন ভারত মনে করেন এই রিজিয়ানে তারা পাওয়ারে থাকতে পারে ফলে ভারত আসলে এই ধরনের চেষ্টা করতেই পারে এই কনট্যাক্সটা আমাদের সেটাই বলে সুতরাং আমরা রেডি থাকবো আমাদের এরকম আরও কিছু সংকট অন্তত এই সিজনে বন্যার সিজনে যদি একটু বেশি বন্যা হয় একটু বেশি বৃষ্টিপাত হয় সেটা তিস্তা পদ্মা দুই ক্ষেত্রেই একই রকম সংকট পড়তে পারে কমডিটির সংকট হতে পারে বিদ্যুতের সংকট হতে পারে বর্ডার কিলিং বাড়াতে পারে নানাভাবে এক্সিস্টিং সরকারকে ডিস্টার্ব করা টেন্ডেন্সি তাদের থাকতে পারে তাদের পোষা মিডিয়া তো আছেই বিভৎস মিথ্যাচার দিয়ে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলার বয়ান চালাতে পারে নানাভাবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবশেষ জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই নিউজটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ